আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফিরে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে, উয়ারি বটেশ্বর। হ্যাঁ বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বইয়ে উয়ারি বটেশ্বর সম্পর্কে পড়া আছে। অনেকদিনই ইচ্ছা ছিল আমার উয়ারি বটেশ্বরে যাওয়ার, তো সেই সুযোগ যেহেতু মিলে গিয়েছিল এবং আমি উয়ারি বটেশ্বরের উদ্দেশ্যে রওনা হই। প্রথমে পাঁচদোনা হয়ে, দেখতে পাচ্ছেন পাঁচদোনা হয়ে যায়, তারপরে পাঁচদোনা শেষ করে আমরা যাই উয়ারি বটেশ্বর উদ্দেশ্যে। উয়ারি বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। উয়ারি ও বটেশ্বর নাম দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গনগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছরের পুরনো। তবে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন-14 পরীক্ষার প্রেক্ষিতে উয়ারির বসতিকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে নিশ্চিত করা হয়। আমরা উয়ারি বটেশ্বর উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ছায়া সুনির্বিড় একেবারে গ্রাম, এত সুন্দর গ্রাম আমার জীবনে খুব কমই আমি দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ডক্টর সুফি মুস্তাফিজুর রহমানের মতে উয়ারি বটেশ্বর ছিল একটি সমৃদ্ধ সুপরিকল্পিত প্রাচীন গঞ্জ বা বাণিজ্য কেন্দ্র। সোনাগড়া, যা গ্রিক ভূগোলবিদ টলেমি তার বই জিওগ্রাফিতে উল্লেখ করেছিলেন। নরসিংদী, বেলাব উপজেলা উয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটো গ্রাম। আকারে উয়ারি বৃহত্তর। এই গ্রাম দুটোতে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 খ্রিস্টাব্দের ডিসেম্বরে উয়ারি গ্রামের শ্রমিকরা মাটি খননকালে একটি কলসিতে সঞ্চিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করে। স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। বন্ধুরা, উয়ারি বটেশ্বরে গিয়ে আসলে উল্লেখযোগ্য আমি তেমন কিছু দেখতে না পেয়ে একটুখানি মন খারাপ হয়েছিল, যে এখানে সে শুধু দেখলাম যে মার সব কিছু মাটি চাপা, তেমন উল্লেখযোগ্য কিছু না থাকায় আমার মন খারাপ হয়েছিল। পরে আমি হাবিবুল্লাহ পাঠান স্যারের বাসায় গিয়ে জানতে পারলাম যে এটি যেহেতু 2500 থেকে 3000 বছর আগেকার তৈরি, তখন তো আসলে যে বিল্ডিংগুলো তৈরি হতো মাটি দিয়ে তৈরি হতো, মাটি দিয়ে প্লাস্টার করা হতো। অতএব খনন কার্য করে যে মাটির নিচের বিল্ডিংগুলোকে বের করা হয়েছিল, আসলে ওইগুলো যদি দীর্ঘদিন বাইরে থাকে তাহলে বর্ষাকালে বৃষ্টি বাদলে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য খনন কাজের সুবিধার্থে আবারও সেগুলোকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। এবং হাবিবুল্লাহ স্যার পাঠানের বাড়ির সামনে একটি জাদুঘর নির্মাণ করা হচ্ছে, ভবিষ্যতে এই খনন কার্য আবারও পুনরায় চালু করে ওখান থেকে প্রাপ্ত নিদর্শনগুলো এবং আগে যে নিদর্শনগুলো পাওয়া গিয়েছে সব কিছু এই জাদুঘরে সংরক্ষিত করা হবে। ১৯৭৪ থেকে ১৯৭৫ খ্রিস্টাব্দে হাবিবুল্লাহ পাঠান ঢাকা জাদুঘরে অবনৈতিক সংগ্রাহক ছিলেন। তখন গবেষণার জন্য উল্লেখযোগ্য সংখ্যক স্থাপনকৃত মুদ্রা, পাথরের গুটিকা, লৌহ কুঠার ও বল্লম জাদুঘরে দান করেন তিনি। ওই সময় রায়াংটে গ্রাম থেকে প্রাপ্ত 30টি লৌহ কুঠার জাদুঘরে প্রদান করেন তিনি। তবে আমি হাবিবুল্লাহ স্যারের বাসায় উল্লেখযোগ্য কিছু পাথর মূর্তি এগুলো দেখেছি, যেগুলো আমি আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো, যে হাবিবুল্লাহ পাঠান স্যারের বাসায় কী কী সংগ্রহ আছে সে প্রাপ্ত নিদর্শনগুলো আপনাদের এখন আপনারা দেখতে পাচ্ছেন। উয়ারি বটেশ্বর জায়গাগুলি খনন করা হয়েছিল সেই স্থানগুলি, এবং এখানে উল্লেখযোগ্য অনেক কিছুই পাওয়া গিয়েছে যেগুলো এখনও মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে যদি এই খনন কার্য করা হয়, আমি ইচ্ছা প্রকাশ করছি আবারও আমি এখানে আসব এবং এই জায়গাগুলো আমি দেখব। উয়ারি বটেশ্বরের প্রত্নতত্ত্ব বস্তু খননে প্রায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর, বন্দর, রাস্তা, বাসর রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁথি, মুদ্রা ভাণ্ডার সহ উপমহাদেশের প্রাচীনতম স্থাপাঙ্গিত রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। বন্ধুরা, এ ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন।
তো বন্ধুরা, আজ ছিল এই ভিডিওটি। পরবর্তীকালে দেখা হবে আবারও ওয়ারি বটেশ্বরের নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।